পাঞ্জাবে প্রধানমন্ত্রীর গাড়ি থামিয়ে হামলা করার চক্রান্তের বিরুদ্ধে দত্তপুকুর স্টেশন এলাকায় বিজেপির ধিক্কার মিছিল শুক্রবার সন্ধ্যায়। আমনাগা মণ্ডল 3 ও 4-এর বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকদের নিয়ে ধিক্কার মিছিল সংগঠিত করা হয়। তাদের দাবি, পাঞ্জাবে কংগ্রেসের চক্রান্ত করে প্রধানমন্ত্রীর উপরে হামলা করার চেষ্টা করা হয়েছিল। পাঞ্জাবের সরকার ও প্রশাসন মিলিত পরিকল্পনা করে এই হামলা করার চেষ্টা করা হয়েছিল। পাঞ্জাবের কংগ্রেস সরকারকে ধিক্কার জানিয়ে ধিক্কার মিছিল ভারতীয় জনতা পার্টির। এদিন সন্ধ্যায় দত্তপুকুর স্টেশন চত্বরে পাঞ্জাবের কংগ্রেসের বিরুদ্ধে একাধিক স্লোগান তুলে বিজেপির এই মিছিল চড়ে দত্তপুকুর স্টেশনের প্ল্যাটফর্মের উপর থেকে। বিজেপি নেতৃত্বের দাবি, কংগ্রেসের সাথে জঙ্গি গোষ্ঠী যৌথভাবে প্রধানমন্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করে পাঞ্জাবে। ঈশ্বরের কৃপায় রক্ষা পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে জানাই ধিক্কার। আমাদের প্রধানমন্ত্রীর প্রতি পাঞ্জাবে যেভাবে হামলা হওয়ার এবং করার একটা চক্রান্ত করেছিল ওখানকার কংগ্রেস সরকার, তারই প্রতিবাদে আমরা একটা ধিক্কার মিছিল বের করছি। ওদের একটা পরিকল্পনা ছিল যে প্রধানমন্ত্রীকে মেরে ফেলে দেওয়ার। সেই পরিকল্পনা ওখানকার প্রশাসন এবং ওখানকার সরকার, আমাদের যতটুকু মনে হয় যে ওরাও ভিতর ভিতরে একটা সহযোগিতা করছিল, তারই প্রতিবাদে আমরা আজকে ধিক্কার মিছিল জানাচ্ছি। হ্যাঁ, খালিস্তানি পন্থীদের একটা ভিডিও রেকর্ড বেরিয়েছে, সেই রেকর্ড অনুযায়ী আমরা দেখলাম সেরকম একটা পরিকল্পনা ছিল। আমরা হামলার এই প্রতিবাদ জানাই, ওখানকার কংগ্রেস সরকারকে ধিক্কার জানাই এবং ভারতবর্ষের প্রত্যেকটা জনগণ এই ব্যাপারে ধিক্কার জানানোর জন্য রাস্তায় বেরিয়েছে। যেহেতু নরেন্দ্র মোদী বিশ্বের মধ্যে সবথেকে যে নেতা এবং লিডার হয়েছে এবং ভারতবর্ষকে যেভাবে সুচারুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই পরিকল্পনা ব্যর্থ করার জন্যে আমাদের বিভিন্ন জঙ্গি সংগঠন এবং আমাদের ভারতবর্ষের মধ্যে কিছু খালিস্তানি পন্থী আছে, তারা এই পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে। এখানে দেখুন, কংগ্রেস সরকার তো আছেই, তারপরও এখানে যে আমাদের জঙ্গি গোষ্ঠীর কিছু শাখা আমাদের ভারতবর্ষ ছড়িয়ে আছে, জেহাদি গোষ্ঠী, তাদেরও একটা ভিতর ভিতর ষড়যন্ত্র ছিল, যৌথভাবে এটা পরিকল্পনা করেছিল নরেন্দ্র মোদীকে হত্যা করার। সেই হত্যা করতে পারেনি, ঈশ্বর ওনার সহায় ছিলেন, এই জন্য ওনাকে কিছু হয়নি। তৃণমূল কংগ্রেস বলেছিল খেলা হবে, সেই খেলা দিবসের আজকে প্রতিষ্ঠা দিয়ে সেখানে আপনাদের বিভিন্ন রকমভাবে ছবি দিয়ে এটা ব্যঙ্গ করছে, কী বলবেন? দেখুন, এটা মানুষ সময়ে জবাব দেবে, এখন তো কিছু বলা যাবে না। কারণ আমরা দেখেছি 2006 সালে যখন সিপিএম সরকার ক্ষমতায় ছিল, সংবাদ মাধ্যম থেকে শুরু করে এবং বাংলার মানুষ সবাই, ভারতবর্ষের মানুষ সবাই বুঝতে পেরেছিল যে পরিবর্তন এবার হবেই। কিন্তু দেখা গেছে ওখানে ওভারফ্লো করে ওখানে সিপিএম সরকার 235টা পেয়েছিল, তৃণমূল পেয়েছিল তখন 29টা সিট, বিরোধী আসনও যেতে পারেনি। এবার হয়নি আমাদের, এর পরের বার হবে। আমরা কর্মীরা সবাই সজাগ আছি এবং লড়াই আমরা চালিয়ে যাব, এই লড়াই আমাদের চলবে। যতদিন আমরা তৃণমূল সরকারকে এখান থেকে না সরাতে পারছি, ততদিন আমাদের লড়াই চলবে।